ধন্যবাদ সবাইকে, আমি হিরণ্ময় বিশ্বাস। এর পর্যায়ে আমি আলোচনা করব আমাদের সাত ব্যাপারী হাত ব্যবহারের নিয়ম সম্পর্কে। তো এইখানে এটা আলোচনা করার জন্য আমি এভাবে চেন ব্র্যাকেট দিয়ে এটাকে ইনডিফিনিটগুলো একপাশে রেখেছি, কন্টিনিউসগুলো মাঝে, এবং পারফেক্ট টেন্সে যেগুলো সেগুলো একদম শেষে লিখেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের ভয়েস টেন্সে যে অগুলের ভাবটা আসবে সেগুলো এম আসতে পারে, ইজ আসতে পারে, বা আর আসতে পারে। যদি আমাদের সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমাদের এম বা ইজ সেটা আমাদের পার্সন অনুযায়ী আসবে, নাম্বার অফ পার্সন অনুযায়ী, এবং যে আটটা ওটা আমাদের নাম্বার পার্সন অনুযায়ী আসবে। যদি সিঙ্গুলার হয় আমরা এম বা ইজ একটা ব্যবহার করব পার্সন অনুযায়ী, এবং যদি দেখি প্লুরাল সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করব। পাস্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ওয়াজ এবং আর ব্যবহার করব, পাঁচটা সিঙ্গুলার ক্ষেত্রে এবং একটা প্লুরাল ক্ষেত্রে। তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল বি এবং উইল বি ব্যবহার করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম বিং, ইজ বিং, আর বিং, এটা ওই আগেরটার মতোই আটটা কথা হবে নিশ্চয়ই আগে একটু আগে উল্লেখ করেছি। পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস আমরা দেখতে পাচ্ছি ওয়াজ বিং এবং ওয়ার বিং, ফিউচার কন্টিনিউয়াসটা দেখতে পাচ্ছি শ্যাল বি বিং, উইল বি বিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন, হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন, এবং সর্বশেষ ফিউচার পারফেক্ট টেন্সে শ্যাল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন। এই যে আমাদের এখানে যে অক্সিলারি বা সাহায্যকারী ভার্বের যে ব্যবহারের যে নিয়মটা ভয়েস টেন্সের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এটা ব্যবহারে ভুল হলেও আমাদের ভয়েস টেন্সটা ভুল হবে। তো এক্ষেত্রে আমাদের সর্বোপরি যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের নাম বা পার্সন অনুযায়ী দেখতে হবে। আমি দেখি যে সিঙ্গুলার আছে সাবজেক্টটা, মানে ওইখানে আমরা যে পরিবর্তনটা করব, মানে যে অবজেক্টটা আমরা সাবজেক্ট যখন আমরা পরিবর্তন করব সাবজেক্ট রূপে, তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে ওইখানে ওইটা কি আমাদের সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি আমাদের সিঙ্গুলার থাকে তাহলে আমরা অক্সিলারি ভার্বগুলো এই টেন্স অনুযায়ী যে নয়টা টেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এই অনুযায়ী আমরা ওইখানে যদি এখানে আমাদের সিঙ্গুলার থাকে আমরা অক্সিলারি ভার্বগুলো সিঙ্গুলার আনব, এবং যদি দেখি না আমাদের এটা প্লুরাল আছে আমরা এটা তখন প্লুরালটা আনব। তো এখানে যে বিষয়টা আবার যে এমএস যে বিষয়টা আমরা তো আয়ের পরেই বসে ইস্টা, ইস্টা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, আরটা আটা সেকেন্ড পার্সন মানে ইউ এক্ষেত্রে ব্যবহৃত হয়, এবং থার্ড পার্সন প্লুরাল নাম্বার সেক্ষেত্রেও ব্যবহৃত হয়। এই যে ওয়াসটা, ওয়াসটা সিঙ্গুলারে বা একটা প্লুরালে, তো শ্যাল বি, উইল বি, তারপরে শ্যাল, এবং অন্যগুলোর ক্ষেত্রে উইল। তো এইখানে আয়ের পরে শ্যাল সাধারণত হয়, কিন্তু যদি আমরা কখনো দেখি যে আমাদের কোনো একটা জিনিস যে আমি জিনিসটা করবোই যে দৃঢ়ভাবে কোনো কিছু বোঝায় সেক্ষেত্রে আয়ের পরে উইলও বসে। কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেটা লক্ষ্য করছি এম বিং, ইজ বিং, আর বিং, ওটা হচ্ছে পূর্বে যে ইনডিফিনিট যে নিয়মটা, এই নিয়মটা আমাদের মনে রাখলে এটা করা যাবে। তো পরবর্তীতে যেগুলো রয়েছে রয়েছে আমাদের এখানে একই নিয়ম একইভাবে করতে হবে। তো প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে
হ্যাভ বিন হ্যাজ বিন, এটা একটা ব্যবহার লক্ষ্য করতে। তো এখানে যে হ্যাভ আয়ের পরে সাধারণত হ্যাভ বসে, যদি হ্যাভ বিন হিসেবে ওঠে এটা, এবং যদি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় সেই ক্ষেত্রে আমাদের হ্যাভ বসে, ইউর পরেও হ্যাভ। তো এইখানে পাস্ট পারফেক্টে দেখতে পাচ্ছি হ্যাড, ওটা ওই একটাই, ওটা মানে হার্ড অ্যান্ড ফাস্টের মতো ধারাবাধার মতো একটা। তো এখানে ফিউচার পারফেক্ট টেন্সে এটা আমরা দেখতে পাচ্ছি যে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, এটা ওই একই নিয়ম, আই যদি থাকে সেই ক্ষেত্রে এই শ্যাল হ্যাভ বিনটা ব্যবহার করতে হবে, এবং বাকি যেগুলো সেই ক্ষেত্রে উইল হ্যাভ বিন ব্যবহার করতে হবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়, টেনশন অনুযায়ী সাহায্যকারী ভার্বের যে ব্যবহারের নিয়মটা। তো সবাইকে ধন্যবাদ।